বাইরের বল আস্তে আস্তে কিন্তু ভিতরে ঢুকে গেল। ও এমনি বাড়ি যাচ্ছিল, প্রথমে এই শটটা টাইব্রেকারটা দেখে মনে হতেই পারে যে একজন গোল করতে পারছে না। বাইরে 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 ও বাইরে ও এটাও হলো না। ও কোথায় মারলো অনেকটা, কাকিনাড়ার সম্মেলনী রানাঘাট বয়েজের প্রথম শট। বেলুন তুই ইতনি যাবি নাকি? ও বাইরে, বাইরের বল আস্তে আস্তে কিন্তু ভিতরে ঢুকে গেল। ও এমনি বাড়ি যাচ্ছিল ভিতরে, দুটো পোস্টে লেগেই বাইরে চলে গেল। আরে আমাদের এই জামাই বলো না বল, তোমার টিমের খেলা করবো মায়ের দিবি, তোরা খেলবি তুমি দুম্পাদুম দশ করবো দুম্পাদুম এ না করতে গেলে আমার সাথে সঙ্গে ধরে চলো। ও বাইরে বাইরে চলে গেল, এখনো পর্যন্ত একটা গোল হলো না, এখনো পর্যন্ত একটাও গোল হয়নি। দেখা যাক, যদি গোল করতে পারে তাহলে কিন্তু এগিয়ে থাকবে। গোল হলে তুমি খুশি না? প্রথমে এই শটটা দেখিয়ে গেছে, গোল হলো না। টেনশনে কিন্তু অনেক কিছুই হচ্ছে সেমিফাইনালে। এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি, সুতরাং একটা গোল যদি করে ফেলতে পারে তাহলে কিন্তু হয় 27,000 টাকা না হলে 33,000 টাকা। ও এটাও হলো না, এটাও হলো না। সাডেন ডেথ, ও কোথায় মারলো অনেকটা দূরে, অনেকটা দূরে। গোল করতে পারলে কিন্তু কাকিনাড়া সম্মেলনে জিতে যাবে, সারা রাত ব্যাপী খেলা হয়েছে, প্লেয়াররা হয়তো অনেকে ম্যাক্সিমামে হয়তো ঘুমোয়নি কেউ, তারপরে সারা রাতের কসরত, দেখা যাক কি হয়। হয়তো এটা দেখে মনে হতেই পারে যে একটা গোল করতে পারছে না। হয়তো
হয়তো টাইব্রেকারটা দেখে মনে হতেই পারে যে একজনও গোল করতে পারছে না। বাইরে 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 গোল হতে পারে, গোল গোল গোল। এবার কিন্তু অপোনেন্টকে গোল করতে হবে যদি খেলায় টিকে থাকতে হয়। গোল করতে পারলে ভালো কথা, তা না হলে কিন্তু ম্যাচ থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে রানাঘাট বয়েজ। সব প্লেয়াররা কিন্তু প্রচণ্ড চাপে ছিল। ইভেন গোল হতে পারে, গোল গোল গোল, লাস্ট মোমেন্টে জমে গেল। এতগুলো শট গোল হলো না, বাট লাস্টের দুটো শট দুটোতেই গোল হয়ে গেল। ঠিক আছে, এবার এই এইচটিটা আমি চেলে দেবো এখানে, কেউ হাত নিয়ে খুলবে না, যে ছিঁড়ে ফেলবে ছিঁড়লেও কিন্তু তাকে উইন করবো না, অপোনেন্ট পার্টিকে উইন করবো, তুমি যেন জিতেও থাকো, আপনি খেলে আমার কাছ থেকে নেবে। হ্যাঁ চলো, তুমি দেখো দেখ ভাগ্যের সহায় হয় কোনটি। হাতে রাখো এইচটি, এখানে টি এইচটি, কি পড়েছে না, জিতে গেছি বললাম না, আমাকে দেখা যাবে ভাই, বলে দেখা যাবে, ক্যামেরা হচ্ছে তো এই তুমি রানাঘাট বয়েজ জিতে গেল। ওটি টি টি ওটা দেখি, হ্যাঁ টি ওটি দেখা দেখি কিছু নেই, ওটি টি টি রানাঘাট রানাঘাট আমাদের দ্বিতীয় ফাইনালিস্ট রানাঘাট বয়েজ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো। অনেক নাটকীয়তার পরে কিন্তু ব্যাড লাক, হেরে গেল কাকিনাড়া সম্মেলনী ক্লাব।